আর একটা একটু দরকার আরো অনেক বন্ধু বান্ধব আছে, আমরা সবাই এখানে আসলে ডাকি নাই, কারণ আমরা প্রচারের জন্য আসলে ঠিক না, আমরা চাই যে মানুষের পাশে থাকতে। সেই লক্ষ্যেই আজকে এই প্রতিবন্ধী স্কুলে আমরা এসেছি একটু ঈদের সামগ্রী, এখানে অনেক কিছু না কিন্তু ঈদের একটা শুভেচ্ছা আমরা দিতে এসেছি। তো আজকের এই অনুষ্ঠানের আমাদের যে সভাপতি, আমি সভাপতিকেই সরাসরি বলি যে স্যার কিছু বলবেন, তাহলে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি খন্দকার নাজমুল হক জুয়েল কিছু আপনাদের মাঝে বলবেন। সকল বন্ধুর পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ মোবারক জানাচ্ছি, সকলকে ঈদ মোবারক। তোমরা আমাদের খুব আপনজন, আমাদের সমাজের বড় অংশ, এবং আমাদের সংগঠন মনে করে যে তোমাদের প্রতি আমাদের এই এই যে ভালোবাসা, এই যে অনুরক্ততা, এই যে সৌজন্যবোধ, এটাই আমাদের পাথেয়। আমরা প্রচারে বিশ্বাসী নই, আমরা চাই যে তোমরা সমাজের আমাদের যে মূল মূল ধারার যে লোকগুলো আছে তার সাথে তোমরা একাত্ম হয়ে থাকবা, এবং তোমাদের সকল ধরনের সুখে দুঃখে, সকল ধরনের আনন্দ বেদনায়, সকল ধরনের কষ্টে আনন্দে পোটেনশিয়াল ইউনিটি অফ বাগেরহাট ইনশাল্লাহ আজকের থেকে পাশে থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমি সাকিবকে অনুরোধ করবো, প্রধান শিক্ষককে অনুরোধ করবো, আপনারা আমাকে বলবেন যে কোনো বিষয়ে, সামাজিক যে কোনো বিষয়ে, যে কোনো চাহিদা, যে কোনো ধরনের প্রয়োজন, সেটা রাষ্ট্রীয় হোক, আর্থিক হোক, সামাজিক হোক, পোটেনশিয়াল ইউনিটি অফ বাগেরহাট ছেলেরা এরা অত্যন্ত পোটেনশিয়াল, নাম করতেছি পোটেনশিয়াল, মানে এরা কার্যকর একটা ঐক্য আছে আমাদের মধ্যে। এর মধ্যে এখানে উপস্থিত আছেন মোনায়েম হোসেন, সাকিব হোসেন, আসাদুজ্জামান শেখ এবং আরও বহু লোক আছে। আমরা প্রচার করতে রাজি না, আমি বলতেও রাজি না কিছু একটা, তার কাজ করতে আগ্রহী। আর এই পাড়াটা হলো আমার খুব আমার প্রাচীন একটা পাড়া। এই পাড়ায় আমার মামা বাড়ি, ফরাদুল সাহেব আমার আপন মামা, আমি এই পাড়ায় বহুবার আসছি ছোটোবেলা, এখন আসতে পারি না। এবং এই বাদশা মির সাহেব, ডাবলু মামা, এরা সবাই আমার আপন জন, এখন দেখা সাক্ষাৎ কম হয় বিধায় আসতে পারি না। যে তিথি কিন্তু আমার একজন একজন আমার আমার নানার মেয়ে, বাদি মুক্ত সাহেবের মেয়ে, অর্থাৎ তোমরা আমার সবাই খুব আপন জন, তোমাদের প্রতি আমার ভালোবাসা থাকবে। আজকে যে আমি যে গানটা আমি শুনলাম, এই গানটা সে আপনারা যে সত্যিকারের মানে প্রতিভাবান লোক, সৃজনশীল মানুষ তা পরিষ্কার হয়েছে। সুতরাং ভয়ের কিছু নাই, আপনারা আগে যাবেন, কী করে ভালো থাকা যায় নিজের দিক খেয়াল রাখবেন, নিজের আচরণ দ্বারা, নিজের প্রকাশ দ্বারা সমাজ অবদান রাখবেন। আপনারা জানেন যে বাংলাদেশের যে স্পেশাল স্পেশাল যে অলিম্পিকটা হয়েছে সেখানে প্রতিবন্ধীরা কিন্তু মারাত্মক পারফরমেন্স করছে, এবং আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মেয়ে তারা যেভাবে প্রতিবন্ধীর পাশে আছে, আমরা মনে করি আমরা সেই একই ধারায় একই আদর্শে উজ্জীবিত হয়ে আগামীতে এই পোটেনশিয়াল ইউনিটি অফ বাগেরহাট আপনাদের সার্বিক উন্নয়নে অবদান রাখবে ইনশাল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে, এই যারা উপস্থিত আছে আমার প্রধান শিক্ষক, সাংবাদিক বৃন্দ ভাইরা যারা কষ্ট করে আসছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ঈদ মোবারক। আর একটা একটু দরকার, এইটা হ্যাঁ দেখুন আমরা কি করে দিয়ে বলেন।